তো দেখেন বিষয়টা আসলে কেমন লাগলো আপনার। তো আমি এখন এই বানিশটা কাঁচাই ফালাই দেব, তারপরে আপনাদের পুরোটা দেখাইতেছি। অনেকের মনে হবে যে জলিল ভাই বুঝি এই বানিশটা উপরে দিছে, এটা কাঁচাই ফালাইলে বুঝি কালারটা থাকবে না, সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি যদি এখন এই লাইটটার এই বানিশটা কাঁচাই ফালাই দিই, এই বানিশের কালারটা আমাদের লাইটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখেন এই বোতামগুলো মানে লাইটগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। এই যে হলুদ হইল, এটা হলুদই থাকবে। এবং আপনাদের আমি এই কাছে দেখাইলাম, এখন আপনাদের লাইন দিয়ে দেখাই, একদম ক্লিয়ার গোল্ডেনই বাইরে এব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো সে ভিডিওটা খুবই কার্যকর এবং আপনাদের অনেক কাজে লাগবে এই ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আর আমি আছি আপনাদের সাথে জলিল মেকার আবারও নতুন একটি টিপস নিয়ে। বন্ধুরা আপনারা দেখতে পারতাছেন এই যে লাইটটা, এই লাইটটা কিন্তু হোয়াইট কিংবা আমরা সাদা লাইট বলি। তো এই হোয়াইট কিংবা সাদা লাইটগুলো আপনারা কিভাবে গোল্ডেন কিংবা বিভিন্ন কালার করবেন, তো সেই বিষয় আজকের এই ভিডিওটি থাকবে। তো আমি আজকে দেখাবো আপনাদের এই লাইটটি জ্বালাইয়া। সর্বপ্রথমেই এখন দেখুন আমি এটা চেক করতেছি, চেক করলে আপনারা দেখতে পারবেন এই লাইটটা কিন্তু হোয়াইট জ্বলে। তো এই লাইটগুলো কিন্তু পুরোটাই হোয়াইট, প্রত্যেকটা হোয়াইট লাইট। এভাবে হোয়াইট লাইটটা আমরা কিভাবে গোল্ডেন কালার করি সেই বিষয়টা আপনাদের শর্ট টাইমের ভিতরে আমি দেখাইতেছি। আমার হাতে যেই বোতলটা দেখতেছেন, এই বোতলটা কিন্তু বানিশের বোতল। বানিশ আপনারা সাধারণত জানেন যে বানিশটা কিন্তু শুকাই যায়, এক মিনিট বা দুই মিনিট রাখলে বানিশটা শুকাই যায়। তো এইভাবে আপনারা বানিশটা দিয়া এক মিনিট বা দুই মিনিট রাখবেন। রাখার পরে আপনারা এই বানিশটা কাঁচাই ফালাই দেবেন। ফালাই দিলে দেখবেন এই লাইটগুলো হলুদ বর্ণ হয়ে যাবে। তো আমি এই এই অবস্থায় একটু জ্বালাই দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন লাইটটা কিন্তু পুরোটা গোল্ডেন হয়ে গেছে। তো আপনারা করা গোল্ডেন যে লাইটটা, এই লাইটটা কিন্তু অনেক সময় পান না। তো কেন পান না, কিসের জন্য পান না, সেই বিষয়ে আমি কথাটা বলতেছি। বাজারে অনেক সময় আমরা লাইট কিনতে গেলে, লাইট যদি গোল্ডেন লাইট চাই, তো ওই গোল্ডেন লাইটের একটু প্রাইসটা বেশি বিদয় দোকানি আমাদের বলে যে চায়নার থেকে গোল্ডেন লাইটটা আসে না। তো এই গোল্ডেনটা ওই গোল্ডেনের চেয়েও করা গোল্ডেন আলো দেবে এবং চয়েসফুল একটি কালার দেবে। তো সেই বিষয়ে আজকে এই এই ভিডিওটা আপনাদের জানানোর দরকার বিদয় কিন্তু আমি এই ভিডিওটি করলাম। তো দেখেন বিষয়টা আসলে কেমন লাগলো আপনারা এই কমেন্টে জানাবেন। আর এইভাবে আপনারা অন্য অন্য কালার কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান, তো সেই ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন এই বানিশটা কাঁচাই ফালাই দেব, তারপরে আপনাদের পুরোটা দেখাইতেছি। অনেকের মনে হবে যে জলিল ভাই বুঝি এই বানিশটা উপরে দিছে, এটা কাঁচাই ফালাইলে বুঝি কালারটা থাকবে না, সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি যদি এখন এই লাইটটার এই বানিশটা কাঁচাই ফালাই দিই, এই বানিশের কালারটা আমাদের লাইটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখেন এই বোতামগুলো মানে লাইটগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। এই যে হলুদ হইল, এটা হলুদই থাকবে। এবং আপনাদের আমি এই কাছে দেখাইলাম, এখন আপনাদের লাইন দিয়ে দেখাই, একদম ক্লিয়ার গোল্ডেনই বাইরে এব। তো বুঝতেই পারলেন, এটা যদি আমরা পুচ্ছে ফালাই দিই তারপরও এটা গোল্ডেন বাইরে হবে। আর এই ধরনের বিভিন্ন কালার কিভাবে করবেন সে বিষয়ে যদি আপনারা আমাদেরকে কমেন্ট করেন, তো এই হোয়াইট লাইটগুলো যে কোনো কালার করতে পারবেন। যদি আপনার জানা না থাকে কমেন্টে জানাবেন যে দাদা কালারিং লাইট কিভাবে বানাতে হয়, সেই বিষয়ে আমাদের ভিডিও দেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন।